চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা দেখো, এটা আমি সাজিয়ে রেখেছি। এটা কি? এটা হচ্ছে মানে ছাতু ভরা পরোটা বানাবো, তাই এগুলো ছাতুটা ভিতরে ভরে আমি এমনি করে সাজিয়ে রেখেছি। তো এটা এক এক করে বেলে আমি ভাজবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো এগুলো এক এক করে নিই। তো এই যে ছাতুর পরোটা, আলুর পরোটা বলতে যাচ্ছিলাম, ছাতুর পরোটা হয়ে গেছে, ভিতরে ছাতু আছে। আর এই যে আমি খাচ্ছি, আর এই যে ও খাচ্ছে, আর এই যে মা খাচ্ছে। তো কেমন হয়েছে ওরাই বলবে এখন। কেমন হয়েছে গো মা, কেমন হয়েছে? তো খাচ্ছি। শীতকালে এইসব পরোটা ভালো লাগে, আলুর পরোটা, ছাতুর পরোটা, আরও নানা রকমের পরোটা হয়, সেগুলো আমি বানাইনি কোনোদিন, ট্রাই করিনি। এই দুটোই বানাই। এটা বলতে না ডিমের পরোটা, ডিমের পরোটা, হ্যাঁ ডিমের পরোটাও একদিন বানিয়েছিলাম, ভালো লাগে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আমার অনেক কাজ বাকি। তো এই যে বন্ধুরা, আমি আজকে রান্না করছি লাউ দিয়ে ডাল, মুসুর ডাল, আর এদিকে ভাত চাপানো আছে। তো এই ডালটা চাপিয়েছি, এবার সবজিটা কেটে নেব। তো এই যে বেগুন, বেগুন কাটছি, বেগুন সিম আর আলু দিয়ে একটা চচ্চড়ি করবো আজকে। আর মাছ ভাজা, কারণ মাছের তরকারি ওরা খেতে চায় না, মাছটাই দুজনে ঠিক মতো খেতে চায় না। আমার একটু মাছ ভালো লাগে, একটু না অনেকটাই ভালো লাগে, ওরা খেতে চায় না, ভাজাটা একটু খায়। তো ভাজাই করবো, আর একটা চচ্চড়ি, আর ওই লাউ ডাল, আর ভাত আর চাটনি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। বেগুন টাও কাটা হবে, এবার যদি সিম সিম থাকবে, এটা কেনা নয়, এটা একটা দাদা দিয়েছে, ওদের বাড়িতে হয়েছে গাছে, ওরা দিয়েছে, এটা বানাবো। তো এই যে তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে, তো ডালটা হয়ে যাক, তারপরে এগুলো চাপাবো, তারপর চাটনি করব, আর মাছ ভাজবো। এগুলো করলেই আজকে রান্না হয়ে যাবে। এই যে মাছ ভাজছি, মাছটা ভাজাই খাবো আমরা, গরম গরম মাছ ভাজা ভালো লাগে। গুড ইভিনিং। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো ও গেছে একটু বাজার, আর আমি বসে আছি। তো দেখলে মায়ের চুলটা একটু বেঁধে দিলাম, মায়ের হাত একটু এখানে ভাঙা আছে, তো পিছনে এমনি করে হাত যায় না, তাই আমি একটু বেঁধে দিই। তো এই বসে আছি। আজকে রাতে খাবার বানানো নেই, আজকে একবারই ভাত বানিয়ে নিয়েছি, দুবেলার ভাত একবারে বানিয়ে নিয়েছি। কারণ রাতে রুটি বা পরোটা খেতে ভালো তো লাগে, কিন্তু প্রতিদিন মানে বানাতে অসুবিধা হয়, একদিন বানাই বা পরপর দুদিন বানাই, তো মাঝে একদিন বানাতে পারি না, তো একবারে ভাত বানিয়ে নিই। আর এই সর্দিটা দেখো, কিছুতেই ছাড়ছে না, এমন ঠান্ডা লেগেছে, সর্দিটা ছাড়ছে না।
আসলে জলগুলা তো ঠান্ডা না, ওই জলে কাজ করতে হচ্ছে সব রকম, বাসন ধোয়া, কাপড় কাচা, সেই জন্য ঠান্ডাটা আরো লেগে যাচ্ছে, সর্দিটা কিছুতেই ছাড়ছে না। তো এই যে বাজার থেকে চলে এসেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, মাফলার, টুপি, আমি দিয়ে দিচ্ছি, মাফলার নিতে চায় না, গলায় ঠান্ডা লাগবে, তাই আমি বলি যা পারছো পরে যাও, বাইরে প্রচুর ঠান্ডা। কেমন ঠান্ডা ভাই? না নিলে তো নাক দিয়ে জল পড়বে। যাবো না, আমার আমার পড়ছে, আমার ঘরেই ঠান্ডা লেগে যাচ্ছে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা হয়ে যায়। কি এনেছে দাঁড়াও দেখাচ্ছি। কি এনেছো এটা? পকুড়ি। পকুড়ি বেচি, পকুড়ি, তাড়াতাড়ি হাতটা ধোও, হয়ে গেছে ধোয়া হাত? চলো গরম আছে খেয়ে নি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চলো পকুড়িটা তোলে, লাইটটা অফ অন করি, পকুড়িটা প্লেটে ঢালি, গরম আছে একটু একটু, এত ঠান্ডা না, গরম জিনিস মানে একটুতেই ঠান্ডা হয়ে যাচ্ছে, তো প্লেটে বার করি তারপরে আমরা খাবো। ধরনি বললে যে ধুইছি, তো বন্ধুরা আমাদের রাতে খাওয়া হয়ে গেছে, ভাত খেলাম, সব কিছু গরম করলাম, তরকারি ডাল ভাত খেয়ে নিলাম। খাওয়ার পরে তো ঠান্ডা লাগছে খুব, রাত্রে ভাত এমনি খেতে ইচ্ছা করে না, রাত্রে রুটি খেলে ভালো হয়, কিন্তু ম্যাডামের শরীর খারাপ সেই জন্য রাত্রে আর কিছু করার ঝামেলা করছে না, একেবারে মেরে দিয়েছে ভাত, রাত্রেও ভাত খেয়ে নিলাম। আমার তো বেশি অসুবিধা, আমার সর্দি আছে তাও আমি খেলাম, কষ্ট বানাতে অসুবিধা, ঠান্ডা লাগছে তো কি করবো, তুমি তো বানিয়ে দেবে না, শুধু ভেজে দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওটুকু করলে হবে, আগের গুলো কে করবে, তাই কে করে। হ্যাঁ খুব খুব ভালো, তো আজকে করলাম, কালকে আবার শরীর ভালো, শরীর খারাপ থাকলে কি করবো বলো তো তোমরা, তাই এমনি বলছে জোর করে না, খেয়ে নে ভালো ছেলে। আমার যা থাকে আমি তাই খাই, যা জুটে তাই খাই, ভালো ছেলে। তো তোমার একটা চোখ ছোট লাগছে নাকি দেখি, ছোট লাগছে, ঘুম পেয়ে গেছে ওর, খাওয়ার আগে একটু ঘুমিয়ে পড়েছিল, শুয়েছিল ঢাকা দিয়ে, তাই চোখটা ছোট ছোট লাগছে। হ্যাঁ তাই হবে, তোমাকে বেশি পরিষ্কার লাগে না, তুমি আগে আছো বলে পরিষ্কার লাগে, যে আগে থাকে তাকে পরিষ্কার লাগে। কে কাকে পরিষ্কার লাগছে? আমি কবেই বা কালো ছিলাম, তো আমি কালো, আমি কালো না, সামনে কি বলে, শরীরটা খারাপ বলে কেমন মুখটা কেমন খেপে খেপে লাগছে, তাহলে আমারও ভালো, ঠিক আছে। তোমার এখানে মনে হচ্ছে কিছু ঢুকানো আছে, এই দুটো কালার এখানে হালকা হালকা, নিজেদের মধ্যেই কথা বলে যাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, বিছানা করবে, বিছানা করে দেওয়া প্রতিদিন, বিছানা করার দায়িত্বটা আমার, যেটাও করে না, তো কিছু কিছু তো করতে হবে, তোলার দায়িত্ব আমার, এই তুলে তুমি প্রতিদিন, ওটা ঠিক থাকে না, ওটা কখনো তুমি তোলো কখনো না, ওটা ঠিক থাকে না, কিন্তু বিছানা করাটা ঠিক ওই করে। রাতে আমার একটু হাত পা কম চলে ঠান্ডায়, রাতে আমি কুড়া শীতকাতুরে, হ্যাঁ তো আমি শীতকাল, ও শীতকাতুরে নেই, ও চান করে শীতকালে, রাত্রেও করতে পারে চান, রাত্রে সহ আমি আগে করতাম, এখন করি না, করতে দেয় না আমাকে দুজন মিলে, আগে আমি রাত্রেও বাড়ি এসে চান করতাম, এখন করা হয় না, যাই হোক। খুব সাহসী, আমারও তো সাহস নেই, আমি জল স্নান করতাম না, ঠিক এত তো ধরতাম, মাথা ভিজালে তো শুকাবে না জল, এই গায়ে তো ঢালাটাই তো হচ্ছে মেন, দিনেই ঠান্ডা লাগে কত, রাত্রে আবার চান করছে।
তা ও প্রচুর ধোয়াধুই করে, এই শীতে ওর ধোয়াধুই কম নেই। এখন করোনা ওমিক্রন ছড়াচ্ছে, যত পরিষ্কার থাকা যায় ততই ভালো। আরো বেড়েছে, এই যখন করোনা ফার্স্ট উঠেছিল তখন থেকে ওর ধোয়াধুইটা আরো বেড়ে গেছে, প্রচুর হাত পা ধোয়। ওর যদি হাত পা ধোয়া তোমরা দেখো না, মাথা গরম হয়ে যায়। ঘুমানোর আগেও 10 বার হাত পা ধোবে, রাগ লাগে কিন্তু কিছু করার নেই। আমাদের আমাদের পকপক অনেক সময় ধরে শুনছি সবাই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, এই চ্যানেল শুধু বলো সেটাকে ক্লিক করে অল করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নতুন একটা সকালে, কালকে সকাল থেকে। তো আজকের মতো টাটা। প্রতিদিন আমি ভিডিও শেষ করি, আজকে শেষ করি।